প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দুই দেশের মধ্যে 10 বছর মেয়াদী একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন। এই দ্বিপক্ষীয় চুক্তি রুশ হামলা মোকাবেলায় ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। G7-এর শীর্ষ সম্মেলনের এক পার্শ্ব বৈঠকে এই চুক্তি হয়। এটি ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়ার পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করা হয়েছে চুক্তিপত্রে। এদিকে ইউক্রেনকে $50 বিলিয়ন ঋণ দিতে সম্মত হয়েছেন G7-এর নেতারা। এসব দেশে স্থগিত করা রুশ সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ এই ঋণ দেওয়া হবে। ইতালিতে শিল্পোন্নত 7 দেশের জোটের 3 দিনব্যাপী শীর্ষ সম্মেলন প্রথম দিন এই সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মেলনের শুরুতে ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে G7-এর সদস্য না হয়েও ইউক্রেনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে জোটটির সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি সহ ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, যুক্তরাজ্যের সরকার বা রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত ছিলেন। জোটটির অংশীদার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারাও